ইতিহাসকে জানা আর ঐতিহ্যকে তুলে ধরার উদ্দেশ্যে আজ আমাদের যাত্রা গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি। রূপকথার অনেক কাহিনী শুনে আমরা বিমোহিত হই। রহস্য কিংবা রোমাঞ্চকর সেই সব গল্পের ঠাঁই হয় সাহিত্য কিংবা চলচ্চিত্রে, কিন্তু বাস্তবে সেই সব রূপকথাকেও হার মানায় গাজীপুরের জয়দেবপুরের মৃতরাজার সন্ন্যাসী হিসেবে আবির্ভাবের সেই চমচমাট কাহিনী। কারুকার্য খচিত সীমানা ঘেরা ভাওয়াল রাজবাড়ির প্রবেশ পথে নজরে পড়বে সারা বছর ফুলেছে থাকা নাগলিঙ্গম ফুলের গাছ। এর শীতল ছায়ায় ও ফুলের মিষ্টি গন্ধে বুক ভরে যাবে যে কারু। প্রবেশদ্বার পেরিয়ে সামনে এগুলে দেখা যাবে প্রশস্ত বারান্দা ও হলঘর। বিশাল রাজবাড়ির ভিন্ন অংশে রয়েছে বড় দালান, রাজবিলাস, পুরান বাড়ি, নাট মন্দির, হাওয়া মহল, পদ্মনাভের মতো ভিন্ন ভিন্ন নামের ভবন। দোতলা এ জমিদার বাড়িতে সব মিলিয়ে 365টি কক্ষ রয়েছে। রাজবাড়ির পশ্চিম দিকে রয়েছে বিশাল দিঘি ও সামনে রয়েছে বিস্তৃত সমতল মাঠ। জমিদার লোকনারায়ণ রায়ের মাধ্যমে এ রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হলেও রাজা কালীনারায়ণ রায় এর নির্মাণ কাজের সমাপ্ত করেন। তবে রাজকুমার রমেন্দ্রনারায়ণ ও তার দুই ভাই জমিদার বাড়িটি দেখাশোনা করতেন। ভাওয়াল রাজা রমেন্দ্রনারায়ণের কথিত মৃত্যুর 12 বছর পর পুনর আবির্ভাবের ইতিহাস, যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলার সূচনা হয়। আজ আমরা পুরো রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখব আর শুনব রাজা নরেন্দ্র রামায়ণের সন্ন্যাসী রাজা হয়ে ওঠার সেই চাঞ্চল্যকর কাহিনী। আশা করি পুরো সময়টুকু আমার সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সন্ন্যাসী বেশে মৃত রাজার ফিরে আসার এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে আছে এই রাজবাড়ি। রাজা রাজেন্দ্র নারায়ণের মৃত্যুর পর রাজার 3 পুত্রকে রাজ্যের বিভিন্ন অংশের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এই 3 ভাইয়ের মধ্যে দ্বিতীয় জন অর্থাৎ রমেন্দ্র নারায়ণকেই মূলত ভাওয়াল রাজা বলা হয়। রাজা রমেন্দ্র নারায়ণ বেশ প্রজাবৎসল হলেও তার পছন্দের কাজ ছিল নারী সঙ্গে থেকে আনন্দ ফুর্তি করা। অতিরিক্ত মদ্যপান ও নারী সঙ্গের কারণেই রাজা সিফিলিস রোগে আক্রান্ত হন। তখন রাজার চিকিৎসা করছিলেন পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত। 1909 সালের 18ই এপ্রিল ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাজাকে সস্ত্রীক দার্জিলিংয়ে পাঠানো হয়। সাথে অবশ্য চিকিৎসক রাজার শ্যালক সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ও রাজার আরও কিছু কাছের লোকও যান। তবে ভাওয়াল পরিবারের সদস্য শ্রীমতী রত্না চ্যাটার্জির ভাষ্যমতে জানা যায়, ভাওয়াল রাজার স্ত্রী বিভাবতী ছিলেন ব্যভিচারিণী। পারিবারিক ডাক্তার আশুদাস গুপ্তের সাথে মেজরানির অবৈধ সম্পর্ক ছিল। ডাক্তারের অবৈধ সন্তান যখন বিভাবতীর গর্ভে, তখন মেজুকুমার শারীরিকভাবে অক্ষম সন্তানদানে, কারণ অসংযম যৌনাচারে কিছুদিন আগেই তিনি সিফিলিসে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় মেজুকুমার যখন রানী বিভাবতীকে শাস্তি দিতে উদ্যত হন, তখনই মেজরানী ও আশু ডাক্তারের ফাঁদে পড়ে চিকিৎসার জন্য দার্জিলিংয়ে চলে যেতে হয় রাজাকে। কথিত আছে যে দার্জিলিংয়ে চিকিৎসার জন্য সাথে গিয়ে মেজরানী উল্টো মেজরাজাকে অসুস্থ করার জন্য স্বল্পমাত্রার বিষ প্রয়োগ করতে থাকেন। এতে ধীরে ধীরে রাজার শারীরিক অবস্থার অবনতি হতে থাকল, ক্রমে বেড়ে যেতে থাকল তার অসুখ। অনেক চেষ্টা করেও আর বাঁচিয়ে তোলা যায়নি রমেন্দ্র নারায়ণকে। মে মাসের 7 তারিখে রাজার মৃত্যু হয়। চিকিৎসকের প্রতিবেদনে লেখা হয় যে গলব্লাডারে পাথরের কারণে রাজার মৃত্যু হয়েছে। দার্জিলিংয়ে এই রাজার শবদেহ পুরানো হয় এবং মে মাসের 18 তারিখ তার শ্রাদ্ধ অনুষ্ঠান পালিত হয়। রমেন্দ্র নারায়ণের জীবনাবসানের গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু না, এভাবে শেষ হয়নি। চাঞ্চল্যকর এ ঘটনা মূল নেয় অন্যদিকে। রাজার মৃত্যুর প্রায় 10 বছর কেটে গেছে, তখন রাজ্যের দায়িত্ব পালন করছেন রানী বিভাবতী দেবী। 1920-21 সালের দিকে ঢাকার বাকলেন বাঁধের কাছে গেরুয়া পোশাক পরিহিত অত্যন্ত সুদর্শন একজন জটাধারী সন্ন্যাসীর আগমন ঘটে। রাজ্যের অনেকেই অপরিচিত সন্ন্যাসীকে দেখতে ও তার কথা শুনতে যান। সন্ন্যাসীর কথা বলার ধরন ও মুখের অবয়ব অনেকটাই একটি ব্যাপারে সন্দেহ হতে থাকে। একদিন রাজা রমেন্দ্রনারায়ণের এক বিশ্বস্ত দেহরক্ষী সন্ন্যাসীকে দেখে চিনে ফেলেন।
সে তখন রাজা এসেছে বলে চিৎকার করতে থাকে। ফলে অল্প সময়ের মধ্যে রাজ্যের চারদিকে সরগোল উঠে। সন্ন্যাসীকে দেখার জন্য তখন বিশাল ভিড় জমে যায়। তখন সন্ন্যাসী নিজ মুখে স্বীকার করেন যে তিনি রাজা রমেন্দ্রনারায়ণ। খবর শুনে রমেন্দ্রনারায়ণের বোন জ্যোতির্ময় দেবী সন্ন্যাসীকে নিয়ে আসার জন্য লোক পাঠান। জ্যোতির্ময়ী দেবী সন্ন্যাসীকে ভালোভাবে পরীক্ষা করলেন এবং ছোটবেলার অনেক ঘটনা জিজ্ঞেস করলেন। সন্ন্যাসীর উত্তরে জ্যোতির্ময়ী দেবী খুব অবাক হয়ে যান, কেননা তিনি এমন সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যা ছিল দুই ভাই বোনের মধ্যে ছোটবেলার স্মৃতি সম্পর্কিত। জ্যোতির্ময়ী দেবী লক্ষ্য করেন তার ভাইয়ের মতো সন্ন্যাসীরও খাওয়ার সময় ডান হাতের তর্জনী আলগা হয়ে যায়, জিহ্বা সামনের দিকে বেরিয়ে আসে। জ্যোতির্ময়ী ভাইয়ের আগের একটি ছবি সন্ন্যাসীর সামনে এনে ধরে, দুজনের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। উপস্থিত আত্মীয় স্বজন ও কৌতূহলী লোকজন সন্ন্যাসীর পরিচয় নিশ্চিত হতে রীতিমতো পরীক্ষা নেওয়া শুরু করেন। জমিদার পরিবারের খুঁটিনাটি বিষয়, তার বাবা মায়ের নাম, এমনকি যে দাইমার ঘরে মেজকুমার বড় হয়েছে তার নাম পরিচয় কিছুই বাদ যায়নি। পরীক্ষায় সহজে উত্তীর্ণ হন সন্ন্যাসী, কারণ তিনি যে প্রকৃত মেজকুমার। তবে সকলের মনে সন্ন্যাসীকে রাজা হিসেবে মেনে নেয়ার পিছনে আরেকটা কারণও অবশ্য ছিল। রাজা যখন মারা যান তখন তাকে পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়, কিন্তু ঝুম বৃষ্টি নামার ফলে ডোমরা শ্মশানে রাজাকে ফেলে রেখে চলে যান। বৃষ্টি কমে এলে ডোমরা শ্মশানে গিয়ে নাকি দেখেন যে এখানে কোনো মৃতদেহই নেই। রাজার সাথে দার্জিলিংয়ে যারা গিয়েছিল তাদের মুখেই এই ঘটনা সকলে শুনেছিল, আর তখন থেকে অনেকের মনে এই আশা ছিল যে রাজা নিশ্চয়ই একদিন ফিরে আসবেন। কিন্তু সকলেই সেদিনের ঘটনা জানার জন্য রাজার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিলেন। তখন রাজা সকলকে সেদিনের কথা খুলে বললেন। সেই রাতে কিছু নাগাসাধু শ্মশানের ভিতর দিয়ে যাচ্ছিলেন, পথে একটি লোককে পড়ে থাকতে দেখে তার গায়ে হাত দিয়ে দেখেন যে লোকটি এখনও বেঁচে আছে। তখন সাধুগুলো লোকটিকে সাথে করে নিয়ে যান তাদের আস্থা। সন্ন্যাসীদের সেবা শুশ্রূষায় রাজা সুস্থ হয়ে ওঠেন আর সন্ন্যাস ধর্মে দীক্ষা নেন। এদিকে রাজার স্মৃতিও লোপ পায়, ফলে রাজ্যের কথা বেমালুম ভুলে যায় রাজা। এভাবে অনেক বছর কাটার পর যখন সন্ন্যাসীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন তখন রাজার ধীরে ধীরে মনে পড়তে থাকে হারানো অতীতের কথা, তার রাজ্যের কথা, প্রজাদের কথা। আর দেরি না করে তিনি ফিরে আসেন জয়দেবপুরের চেনাঘাটিতে। কিন্তু প্রথমে কিছু বলে উঠতে পারেননি তিনি, কয়েকটা দিন চারিদিকে পর্যবেক্ষণ করতে থাকেন, পরবর্তীতে স্থানীয়রাই তাকে চিনে নেন। রাজাকে যখন পাওয়া গেল তখন রাজাকে তার রাজ্য বুঝিয়ে দেওয়া চায়, কিন্তু বাদশা দেন রানী বিভাবতী। তিনি সন্ন্যাসীকে রাজা রমেন্দ্রনারায়ণ বলে মানতে রাজি ছিলেন না। উপায়ন্তর না দেখে সন্ন্যাসী সকলের পরামর্শে আদালতের শরণাপন্ন হলেন। আনুষ্ঠানিকভাবে বিচারের কাজ শুরু হয় 1933 সালের 30 নভেম্বর। প্রথমেই বিবাদী পক্ষের উকিল সন্ন্যাসীর পরিচয় নিয়ে প্রশ্ন তুলেন। উকিলের যুক্তিতে ভাওয়াল রাজ্যের সম্পত্তির লোভে রাজা সেজে সন্ন্যাসী ঠকবাজি করছে। উকিল আরও বলেন, সন্ন্যাসীর সাথে রাজার চেহারার কিছুটা সাদৃশ্য থাকলেও অমিল রয়েছে প্রচুর। কিন্তু বাদীপক্ষের উকিলের একের পর এক সাক্ষী ও প্রমাণের জেরে বিবাদীপক্ষের সকল যুক্তি খণ্ডন হতে। মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় নেয় তখন যখন সন্ন্যাসী রাজ্যের সকল ঘটনা, রাজবাড়ির সকল সদস্যের গল্প, বিভিন্ন মূল্যবান আসবাব ও ধনরত্নের কথা একের পর এক বলে দিতে থাকেন। বাদী বিবাদী মিলে প্রায় 100 সাক্ষী উপস্থিত করা হয় আদালতে। রাজ্যের জনগণও ছিল এই মামলা নিয়ে ব্যাপক কৌতূহলী। সন্ন্যাসী দাবি করেন তাকে ষড়যন্ত্র করে দার্জিলিংয়ে নিয়ে গিয়ে কৌশলে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। সন্ন্যাসী তার এই দুর্দশার জন্য রানী, রানীর ভাই সত্যেন্দ্রনাথ এবং পারিবারিক চিকিৎসক আশুতোষকে দায়ী করেন। এভাবে দুই পক্ষের প্রায় 2 মাসের মতো শুনানি চলে। মামলার পক্ষে বিপক্ষে অনেক ধরনের প্রমাণ ও মতামত উঠে আসে। 1936 সালের 24 আগস্ট বিচারক পান্নালাল বসু বিস্তারিত ব্যাখ্যাসহ সন্ন্যাসীর পক্ষে রায় দেন। তবে এই রায়ের পরেও বিভাবতী দেবী কিন্তু থেমে থাকেননি। 1943 সালে বিভাবতী দেবীর আইনজীবীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লন্ডনের প্রভি কাউন্সিলে আপিল করেন। 1945 সালে আবার শুনানি শুরু হয়। 28 দিন ধরে চলা শুনানি শেষে 1946 সালে 30 জুলাই সন্ন্যাসীর পক্ষে রায় দেন এবং আপিল নাকচ করে দেন। ফলে আইনত জমিদারির পূর্ণ অংশের অধিকার পান সন্ন্যাসী রাজা। কিন্তু ততদিনে রাজার বিষয়াদির উপর লোভ লালসা চলে যায়।
এবং সন্ন্যাস ধর্মকে নিজের ধ্যান জ্ঞান মেনে রাজা ভাওয়াল রাজ্য ত্যাগ করেন।